नमस्कार बंधुरा हमारे यूट्यूब चैनल अपन के स्वागत देवराज स्नैक सिटी हमारे यूट्यूब चैनल तो ये सापटा देखते यटी के आज के सकाले पालवाड़ी के उद्धार करा मेदिनीपुर शहर पालवाड़ी थे ये ग्रीन भाइन स्नैक ग्रीन भाइन स्नैक लाउडंगा साप मिडिल इभेनामा साप अर्थात स्वल्प विषयुक्त साप এই সাপের বিষে কোনো বড় প্রাণী মারা পড়বে না বা কিছুই হবে না। এই সাপের যে বিষ তা মানুষের উপরে বা কোনো বড় প্রাণীর উপরে কাজ করে না। এটা অনলি ফর টিকটিকি গিরগিটি ছোট ছোট একদম ছোট ছোট পাখি ওদেরকে এ শিকার করে তখন ওরা সেন্সলেস হয়ে যায় ওই বিষের মাধ্যমে। এছাড়া বড় বড় কোনো প্রাণীর কোনো রকম সমস্যা নেই এই কামড়ালে, কিন্তু এই কামড়ায় বাইটার খুব বাইটার এ এরকম হাঁ করে দেখছেন কত বড় হাঁ এরকম হাঁ করে বাইট করে। মানুষের একটা প্রচলিত কথা আছে যে নাকি চোখ উপরে নেয়, ব্যাপারটা সেটা নয়। এই নিচু নিচু ডালে ঘুরে বেড়ায় গিরগিটি শিকার করতে, মানুষের কাছাকাছি থাকে গিরগিটি শিকার করতে নিচু নিচু ডালে ঘুরে বেড়ায়। সেই সময় যদি কেউ গাছের পাশে যায় বা ফুল টুল পাড়তে যায় তখন অনেক সময় মুখের হাইটে বাইট হয়ে যায়, তখন মানুষ ভাবে যে চোখ উপরে না, কিন্তু ওটা একদমই বাজে কথা, মিথ্যা কথা, প্রচলিত মানে কুসংস্কার। গ্রিন ভাইন স্নেক দেখে নিন, খুব সুন্দর একটা সাপ লাউডঙা। তো এই সাপটা মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন অনেকটাই লম্বা আছে এবং খুব হেলদি আছে, সুন্দর একটা লাউডঙা সাপ। মোটামুটি কত হবে, 4.5 ফুট মতো হবে, 4 থেকে 4.5 ফুট লম্বা আছে। ওকে ছেড়ে দেওয়া হচ্ছে পরিবেশে, ও ভালো থাকবে। খুব দ্রুতগামী এই সাপ, খুব স্পিডে যায় বাবা যা। এই যে দেখতে পাবেন, ছেড়ে দিলেই ও গায়েব হয়ে যাবে। দেখুন কত বড় লাউডঙা, একদম মানে হার্মলেস সাপ মানুষের পক্ষে বা অন্যান্য বড় প্রাণীর পক্ষে জেনে রাখবেন। এই সাপ দেখলে কেউ কখনো মারবেন না, সাপকে বাঁচান, এরাও আমাদের পরিবেশের বন্ধু, আমরাও বাঁচি ওরাও বাঁচবে। ওই যে দেখছেন ও চলে যাচ্ছে, ওর নিজস্ব পরিবেশে ফিরে যাচ্ছে। এই যে দ্রুত, খুব দ্রুত চলে যাবে, তীরের বেগে যায় এরা।